পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে একটি রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্য 5 ফুট। সোমবার বেলা 11টায় উপজেলার ধুলাসার ইউনিয়নের বোলতলি গ্রামের নুরু খানের বাড়ির পুকুরের উপর পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এ সময় প্লাস্টিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্যরা। এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী কলাপাড়া টিমের সদস্য বাইজিত মুন্সি জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।